गुड इवनिंग स्टूडेंट आमी एखन तुम्हारे सामने जे विषयटा निये आलोचना करते चाइछी जेटा एकटा कारेंट टपिक इकोनमिक्सेर ओपर प्रेजेंट इकोनमिक सिचुएशन जेटा तुम्हारा जारा यूपीएससी दिते जाच्छो तादेर जे शॉर्ट आंसर टाइप क्वेश्चंस अथवा BCS UPSC-র মতো পরীক্ষায় ইন্টারভিউ বোর্ড যারা প্রেজেন্ট ইকোনমিক কনটেক্সটে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারে এই যে কারেন্ট ইকোনমিক টপিক বিশেষ করে করোনা ভাইরাস COVID-19 ক্রাইসিস সেখানে গরিব মানুষ নিডি মানুষ তাদের অবস্থা তাদের জন্য ব্যবস্থা এর উপরে কিন্তু প্রচুর অ্যানালিসিস হচ্ছে প্রচুর আলোচনা জায়গা তো আমরা খুব সংক্ষেপে এই যে কোভিড ক্রাইসিস এর ফলে কিভাবে নিডি এবং পুয়ার পিপলের কাছে সাহায্য পৌঁছে দেওয়া যেতে পারে এবং এদের সিচুয়েশনটা কেমন এরা কোন অবস্থার মধ্যে আছে এই জায়গাটা তুলে ধরার জন্য आज के आमी तुम्हारे कारेंट टॉपिक के ऊपर एक क्लास निच्छी एटा रिसर्च पेपर टा कोड़े छेन जवाहरलाल नेहरू विश्वविद्यालय एक जन विख्यात इकोनॉमिक्स के प्रोफेसर डॉक्टर सुरजित दास तो तार प्रति आमार श्रद्धा जानिए আমি তারই যে রিসার্চ পেপার ওয়ার্ড যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জন্য লাগবে সেই জায়গা থেকে আমি অ্যানালিসিস করছি ইফ দেয়ার ইজ এ পলিটিক্যাল উইল দ্য গভর্নমেন্ট ক্যান ইমিডিয়েটলি ট্রান্সফার ক্যাশ টু প্রোটেক্ট দ্য ওয়েজ ফর 21 ডেজ অ্যাট দ্যাট রেট অফ স্টেট ওয়াইজ মিনিমাম ওয়েজ রেট ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এইটা দরকার ছিল যদি আমার রাজনৈতিক ইচ্ছা থাকতো সদিচ্ছা থাকতো তাহলে আমরা 21 দিনে যে আমরা প্রথমে লকডাউন করেছিলাম তার জন্য আমরা গরিবদের যে ফান্ডে আমরা ট্রান্সফার করতে পারতাম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপোলজাইজ টু দ্য পুয়ার সেকশন অফ দ্য পপুলেশন ফর দ্য হার্ডশিপ ইম্পোজড আপন দেম বাই দ্য নেসেসারি লকডাউন ডিউ টু করোনা ভাইরাস থ্রেট প্রধানমন্ত্রী তার আমরা প্রায় দেখি মন কি বাত অমুক কি বাত ওই বাতটি চলে টিভিতে পেপারে শুকনো কথায় চিড়ে ভেজানোর চেষ্টা চলে কাজের কাজ কিছু নেই তিনি অবশ্যই দুঃখ প্রকাশ করেছেন তার যে ভদ্রতা জায়গা থেকে যে তাদের অবস্থা খুবই খারাপ হাউএভার দ্য পয়েন্ট ইজ টু রিচ আউট টু দ্য পুয়ার সেকশন অফ দ্য পপুলেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গরিব মানুষদের কাছাকাছি পৌঁছতে হবে সাহায্য নিয়ে দ্য পিস ট্রাইজ টু আর্গু দ্যাট অ্যালং উইথ আদার মেজার দ্যাট গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু execute through public distribution system and PM Jan Dhan Yojana, old age and widow pension, free gas cylinder to the poor, etc. তাহলে সরকারে এই যে গরিবদের কাছে নিডি পিপলের কাছে পৌঁছানোর যে মাধ্যমগুলো আছে সেগুলো কি কি না PDS পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রধানমন্ত্রী জনধন যোজনা ওল্ড এজ পেনশন উইডো পেনশন ফ্রি গ্যাস সিলিন্ডার উজ্জ্বলা যোজনা দ্য রুরাল জব গ্যারান্টি স্কিম MGNREGS মনরেগা উড বি ওয়ান অফ দ্য মেন ভেহিকলস টু মেক দ্য রিকোয়ার্ড ক্যাশ ট্রান্সফার ইন দিস ইমার্জেন্সি সিচুয়েশন তাহলে এইগুলো হচ্ছে ওয়ে আউট আমরা এই ওয়ে আউটগুলোর কথা বলবো যে কিভাবে আমরা এই অবস্থায় গরিবদের কাছে পৌঁছতে পারি কারণ চারিদিকে লকডাউন কলকারখানা বন্ধ সমস্ত যাবে তাহলে আমরা এর মধ্যে দিয়ে যেতে পারি ফলোইং দ্য করোনা ভাইরাস লকডাউন দ্য ফিনান্স মিনিস্টার অ্যানাউন্সড অন মার্চ 26 দ্যাট দ্য ওয়েজ রেট আন্ডার দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম উড বি এনহ্যান্সড ফ্রম ₹180 টু ₹2002 পার ডে আন্ডার দ্য ₹1.7 লাখ ক্রোর PM গরিব কল্যাণ যোজনা প্যাকেজ তাহলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্যাকেজে
1.7 লক্ষ কোটি টাকা অধীনে যে গরিব কল্যাণ যোজনার প্যাকেজ যে 1.7 লক্ষ কোটি টাকা এর অধীনে আমরা মনরেগাতে যারা কাজ করবে এই মনরেগাতে যারা কাজ করবে তাদের মজুরি প্রস্তাব রাখা হয় ফিনান্স মিনিস্টার এটা বলেন যে 180 টাকা থেকে 202 টাকা হবে প্রতিদিন এবার কি ব্যাপারটা হলো হাউএভার দ্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ এবার রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ইস্যুড অ্যান অফিস অর্ডার তার অফিসে একটা অর্ডার পাঠিয়ে মার্চ 23 বার করেছিল সেইং দ্যাট দ্য ওয়েজ রেট অফ ₹230 সিম্পল অল ইন্ডিয়া অ্যাভারেজ ইট উড অবভিয়াসলি ভ্যারি ফ্রম স্টেট টু স্টেট অর্থাৎ 26 মার্চের আগে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি সেখান থেকে বলা হলো যে মিনিমাম ওয়েজ হবে 230 টাকা পার ডে উড বি অ্যাপ্লিকেবল টু আনস্কিল ম্যানুয়াল এমডিআরএজ ওয়ার্কার ফ্রম April 1, 2020 দেয়ারফর দেয়ার ইজ অবভিয়াস এ কন্ট্রাডিকশন তাহলে 26 মার্চ ফিনান্স মিনিস্টার একরকম বললেন 23 মার্চ অর্থাৎ লকডাউনের জাস্ট আগে লকডাউনের জাস্ট 25 মার্চ লকডাউন ঠিক তার আগে ঠিক তার পরে দু রকম কথা একজন বলছে 230 টাকা মিনিমাম হয়েছে আর একজন বলছে 202 টাকা ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ কোনো কিছু নেই যে বললাম শুকনো কথা চিড়ে বেজানো ইনফ্যাক্ট মনরেগা 2005 ইট ইজ মেনশনড দ্যাট দ্য ওয়েজ রেট শুড বি ফিক্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু মনরেগা একটা বলা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটাকে ফিক্স করবে অন্য কেউ না হাউ আনটিল দেন দ্য ওয়েজ রেট শুড বি ফিক্সড অ্যাকর্ডিং টু দ্য স্টেট ওয়াইজ মিনিমাম ওয়েজ নর্ম ফর এগ্রিকালচার লেবার তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে ততক্ষণ পর্যন্ত আনটিল দেন ততক্ষণ পর্যন্ত কি হবে না ওয়েজ রেট শুড বি ফিক্সড অ্যাকর্ডিং টু দ্য স্টেট ওয়াইজ মিনিমাম ওয়েজ নর্ম বিভিন্ন রাজ্যের যে মিনিমাম ওয়েজ নর্মস আছে সেই অনুযায়ী হবে অর্থাৎ এগ্রিকালচার লেবারদের যে ওয়েজ দেওয়া সেই অনুযায়ী Interestingly, the Chief Labour Commissioner, Ministry of Labour and Employment, had issued an office order dated September 23, 2019, mentioning that the minimum wage for unskilled agricultural labourers should not be less than ₹347 per day, with effect from 1-10-2019, October, take Labour Welfare Minister, Ministry of Labour and Employment. সেই জায়গা থেকে বলা হলো যে 347 আনস্কিল্ডের জন্য কখনোই দিনে মজুরি 347 টাকার নিচে হবে না ইন ইন্ডিয়া বাই দিস লজিক এমজি এনার্জি এস ওয়েজ রেট শুড বি ফিক্সড অ্যাট লিস্ট 350 আর নট অ্যাট 202 পার ডে অ্যাজ মেনশন বাই আর ফিনান্স মিনিস্টার তাহলে অন্তত তাহলে এরা আনস্কিল্ড তাহলে 347 যদি তাহলে এদের অন্তত 350 টাকা হওয়া উচিত মনে গেছে According to the official website MG NRGS, the government has the data of 13.65 crore job cards. কত job cards? তো ভালো করে মনে রাখবে 13.65 crore linked with their bank account. Since there is only one job card per family, assuming average family size to be 4.5, যদি ধরে নিই family member 4.5, মানে 4.5 তো হয় না হয় 4 নালে 5 তাহলে 4.5 মানে আমরা 5 করে ধরলাম ফ্যামিলিতে একজন করে জব কার্ড একটা করে জব কার্ড আছে তাহলে প্রায় 13.65 কোটি জব কার্ড লিংক করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইট ইজ পসিবল টু মেক ক্যাশ ট্রান্সফার টু 61 ক্রোর রুরাল পপুলেশন তাহলে এর মধ্যে দিয়ে আমরা কত লোকের কাছে পৌঁছতে পারবো পুরো 61 ক্রোর ইফ দেয়ার ইজ পলিটিক্যাল উইলিংনেস যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে দ্য গভর্নমেন্ট মে সেন্ড 21 days wage at least at the rate of ₹350 per day to all these 13.65 crore bank accounts. If the government sends ₹7,350 to each bank account, 21 dine 350 টাকা করে তাহলে এত টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় দ্য টোটাল এক্সপেন্স উড বি ₹1,00,000 crore 350 21 ইনটু এত Since
The value of money varies from state to state. The government might wish to set the rates according to the minimum wage rates for unskilled agricultural laborers in different states. রাজ্য সঙ্গে রাজ্যের মানি ভ্যালুটা ভ্যারি করে, ওয়েজ রেটটাও ভ্যারি করে আনস্কিল লেবারের জন্য, তাহলে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম। দিস ক্যান বি ডান ইমিডিয়েটলি উইদিন এপ্রিল 14 সিম্পলি বাই বোরোয়িং ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর বাই মনিটাইজেশন নোট ছাপিয়ে, হুইচ উড অলসো প্রোটেক্ট দ্য এগ্রিগেট ডিমান্ড ফ্রম গোয়িং ডাউন টু অ্যান আনপ্রেসিডেন্টেড লেভেল ফলোয়িং দিস আনপ্রেসিডেন্টেড এপিডেমিক প্যান্ডেমিক। It would not cause any inflation under a demand constraint situation like this. তাহলে সরকার আরবিআইয়ের কাছে ধার নিয়ে অথবা নোট ছাপিয়ে কাজটা করতে পারে এবং এটা মুদ্রাস্ফীতির কারণ হবে না, কারণ ডিমান্ড কনস্ট্যান্ট রয়েছে, কারণ আমার এখানে ডিমান্ড কিন্তু মাত্রা ছাড়া বাড়ছে না, কারণ উৎপাদন হয়ে আছে, তাহলে ডিমান্ডটা তার ভেতর থাকবে, তাহলে ডিমান্ড এখানে এক্সেস হওয়ার কোনো চান্স নেই, তাই ইনফ্লেশনই হবে না। Clearly, the urban poor cannot be covered under this scheme. তাহলে শহরে যারা থাকে, এটা এমজি এরা যে রুরাল, তাহলে শহরের পুরোটা এরা আসছে না, হয় বা মোস্ট অফ দেম হ্যাভ আইদার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আর ভোটার আইডেন্টি কার্ড। অলসো দ্য গভর্নমেন্ট হ্যাজ ডেটা অন ই ফাইলিং অফ ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রফিট ট্যাক্স। টিল লাস্ট ইয়ার দ্য এক্সেমশন লিমিট অন ইনকাম ট্যাক্স ওয়াজ রুপিস 2.5 lakh পার অ্যানাম অর অ্যারাউন্ড 20,000 পার ম্যাম। দেয়ারফোর দ্য গভর্নমেন্ট ক্যান আস্ক দ্য নন ইনকাম প্রফিট ট্যাক্স পেই আরবান পিপল টু সেন্ড দ্য ফটোগ্রাফ অফ দেয়ার আধার অর ভোটার কার্ড অ্যালং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থ্রু এনি মোবাইল ফোন ইফ দে ওয়ান্ট এনি অ্যাসিস্ট্যান্স। তাহলে এই যে যারা ট্যাক্স দিচ্ছে, এক্সাম্পল লিমিট আছে 20,000 টাকা পার মান্থ, তার উপরে যারা আরবান পুয়ার যারা এই সময় কোনো অ্যাসিস্ট্যান্স চায়, তার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা আছে, তারা ছবি দিয়ে ই ফাইলিং করতে পারছে। ইফ দেয়ার ইজ পয়েন্ট টু বিল দ্য গভর্নমেন্ট ক্যান ট্রান্সফার ক্যাশ টু প্রোটেক্ট ওয়েজ ফর 21 ডেজ অ্যাট দ্য রেট অফ স্টেট ওয়াইজ মিনিমাম ওয়েজ রেট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার শহরে কিনতে পারে 21 ডেজ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, ওখানে ছিল এগ্রিকালচার খুব ভালো করে খেলে, রুরাল ছিল এগ্রিকালচার অফ স্টেট, এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েজ। অবভিয়াসলি মানি শুড নট বি সেন্ট টু দ্য সেম হাউস হোল্ড টুয়াইস, যাবেন কারণ একটাই ব্যাংক অ্যাকাউন্ট একটাই লিঙ্ক। দ্য নিড সাম কম্পিউটার প্রোগ্রামিং ফর ডুপ্লিকেশন চেক অ্যান্ড মার্জিং ডেটাবেসেস আফটার এনসিওরিং প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্স, এটা তো দরকার টেকনোলজি দিয়ে, যাতে ডুপ্লিকেশন না হয়, যাতে দুবার করে একই অ্যাকাউন্ট টাকা না ঢোকে। বাট দিস ইজ সিওরলি পসিবল টু এক্সিকিউট কুইকলি গিভেন টেকনোলজি অ্যান্ড অ্যাভেলেবল ডেটা অ্যান্ড ইট উড রিকোয়ার সাম মোর গভর্নমেন্ট বরোয়িং ফ্রম দ্য আরবিআই। Signorage in 1% of GDP under catastrophe is not a bad idea. Signorage মানে, signorage শব্দটার মানে হচ্ছে যার এক্সটার্নাল ভ্যালু এবং ইন্টারনাল ভ্যালুর মধ্যে পার্থক্য। যেমন ধরে যাক একটা 2,000 টাকা নাও, উপরে কত দেখছো 2,000 টাকা, তাহলে নিশ্চয়ই কাগজটার মূল্য 2,000 নয়, কাগজটার ভ্যালু তার থেকে কম যে কাগজের উপর প্রিন্ট করা হয়েছে। তাহলে ধরা যাক সেই কাগজটার উৎপাদন খরচ হয়তো ধরা যাক 1 টাকা, কিন্তু ওপরে ফেস ভ্যালু কত 2,000, তার ফেস ভ্যালুর সঙ্গে তার যে ম্যানুফ্যাকচারিং কস্ট বা ইন্টারনাল ভ্যালু ডিফারেন্স একটা বেশি, এটাকে বলে সিগনারেজ। তাহলে সিগনারেজ ইন 1% অফ জিডিপি আন্ডার এ ক্যাটাস্ট্রফি ইজ নট এ ব্যাড আইডিয়া। তাহলে এইটা 1% অফ জিডিপি এটা করাটা, অর্থাৎ এই মূল্যমানটা বাড়া 1%, সেটা খুব একটা খারাপ কিছু না। ফ্যামিলিজ without any bank account would still be left out and they are the poorest of the poor. Electronic money transfer would obviously not be possible to those families. Only direct action can save them in this situation. তাহলে যারা poorest of the poor, যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, যারা ডিজিটালের কোনো সুবিধা নিতে পারে না, যাদের ইলেকট্রনিক মানি ট্রান্সফার করা যাবে না, তাদের জন্য ডাইরেক্ট অ্যাকশন দরকার। বাট অলমোস্ট অল দ্য পিপল অফ নন ডাইরেক্ট ট্যাক্স পেইং পপুলেশন ইনক্লুডিং মাইগ্রান্ট ওয়ার্কার্স can be covered in this manner under this crisis. And the expected increase in government expenditure would remain below 1.7 lakh crore. তাহলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাতে যে 1.7 lakh crore টাকা, তাতে এত করেও কিন্তু আমার খরচ থাকছে 1.7 lakh crore এর নিচে। Many have argued that the present package is grossly insufficient. If the government wishes to spend rupees 1.7 lakh crore more, আরও যদি করে
then the prime minister's apology can be respected in some meaningful manner. তাহলে প্রধানমন্ত্রী যে দুঃখ প্রকাশ করেছে গরিবদের জন্য তাহলে তাকে অন্তত সম্মান জানানো যাবে, না হলে মনে হবে কুমিরের কান্না। তাহলে বোঝা গেল জিনিসটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমার ইউপিএসসি WBCS এর যে প্রাইভেট কোচিং আমি অনলাইনে করি সেখানে তোমরা ইন্টারেস্ট থাকলে আসতে পারো। ইউটিউবে ক্লাস দেখার পর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, বেলটাতে রিং করে রাখবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।